আসসালামু আলাইকুম, এফআইজি ফুডে সকলকে ওয়েলকাম। আজ শেয়ার করবো ছোটদের খুবই জনপ্রিয় ডোরেমন কেক। তো ফ্রাই প্যানে খুবই সহজে ডোরেমন কেক কী করে বাসায় তৈরি করা যাবে আজ সেটাই শেয়ার করছি। তো কেক বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম, এবার ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি। যে যেভাবে নেন নিলেই হবে, আমি বোতলের সাহায্যে আলাদা করে নিলাম। এবার সাদা অংশটা একটু বিটারের সাহায্যে ফোম করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, অল্প অল্প করে। এখন দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আবারও বিট করে নিচ্ছি আর সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ অয়েল। তো পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে গেল। এবারে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। ময়দা নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, গুঁড়া দুধ নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখন ভালোভাবে চেলে শুকনো উপকরণগুলো আলতোভাবে মিশিয়ে দিব। সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ডোটা মোটামুটি রেডি। এবার চামচের সাহায্যে ফ্রাই প্যানে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। তো দুই পাশটা আস্তে আস্তে মিলে যাচ্ছে, একটা 8-এর শেপ হয়ে গেল বা 4-এর শেপ। তো দুই সাইডে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এভাবে ঢেকে কুক করে নেব অল্প আঁচে 2 থেকে 3 মিনিট। এখন উল্টিয়ে দিচ্ছি, আরও 2 মিনিটের মতো কুক করে নেব। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখবেন। হয়ে গেল আমাদের 1টি কেক। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এবার আপনি আপনার পছন্দ মতন ডেকোরেশন করতে পারেন। আমি একটু কাগজ কেটে চোখ এঁকে নাক এঁকে তার উপরে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তো কাগজগুলো উঠিয়ে ফেলছি, তো ডিজাইনটা হয়ে গেল। তো এটি খুবই সফট, খুবই সফট, দেখতে যতটা সুন্দর খেতে আরও অনেক বেশি ভালো। তো ইনশাআল্লাহ এই রেসিপিটি বাচ্চারা খুবই পছন্দ করবে। তো অবশ্যই ভালো মন্দ কমেন্টস করে জানাবেন। আর আমি খুবই অসুস্থ, এই জন্য মানে কণ্ঠটা একটু মোটা মোটা লাগছে, তো ভুল হলে সরি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।